মনোহরগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারের লোকজনের ওপর হামলা। আপনারা দেখছেন কুমিল্লা ডট টিভি, কুমিল্লার প্রতিচ্ছবি। কুমিল্লার মনোহরগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারের লোকজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত 18 অক্টোবর বুধবার উপজেলার পরানপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাবিবুর রহমান, তার ছেলে ওয়াহিদুর রহমান, জমির উদ্দিন মানিক ও স্ত্রী ফাতেমা বেগম গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাবিবুর রহমান বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে অভিযুক্তরা হলেন একই গ্রামের মামুনুর রশিদ ভূঁইয়ার ছেলে ফাহাদ ভূঁইয়া, ফারুক ভূঁইয়া, ফরহাদ ভূঁইয়া। এ ঘটনায় বাদী হাবিবুর রহমান বলেন, একটি মামলায় মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আমার ছেলে ওয়াহিদুর রহমানকে চাপ দিয়ে আসছে হামলাকারীরা। আমার ছেলে মিথ্যা সাক্ষী দিতে অস্বীকৃতি জানালে ঘটনার দিন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। আমরা বাধা দিতে গেলে আমাকে ও আমার পরিবারের লোকজনকে এসএস পাইপ দিয়ে পিটিয়ে ও বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত আঘাত করে তারা। গুরুতর আহত আমার ছেলে জমির উদ্দিন মানিকের আসন্ন এসএসসি টেস্ট পরীক্ষা সংকটাপন্ন। হামলাকারীরা প্রাণনাশের হুমকি ধমকি দিচ্ছে, তাই পরিবারের লোকজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ওই অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাবিবুর রহমান। এই ঘটনায় মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত মাহবুবুর রহমান অভিযোগের বিষয় নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিপ্লব হাসানের ক্যামেরায় তারিকুল ইসলাম, শিবলির রিপোর্ট, কুমিল্লা ডট টিভি। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। প্যাকেজিং বাই আব্রি কনজিউমার ফুড প্রোডাক্টস, ছান্দ্রা রায়পুর, দাউদকান্দি, কুমিল্লা। আপনারা দেখছেন কুমিল্লা ডট টিভি, কুমিল্লার প্রতিচ্ছবি।